পরের যে কাজগুলো হবে, এই দিনকে কি কি হবে, তাদের ভুল বোঝাবুঝি মিটবে। চলে এসেছি আজকে অনুরাগের ছোঁয়ার সেটে, আর আমার সঙ্গে তোমাদের প্রিয় উর্মি মানে সৌমিলি। কেমন আছো বলো? খুব 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 ভালো আছি, তুমি কেমন আছো? এখন কি বলবো, উর্মি না সৌমিলি বলবো? মানে ফ্লোরে এসেছো, এখনো উর্মি হয়ে ওঠোনি? না, এখনো হয়ে উঠিনি, ওই সৌমিলি উর্মি হাফ হাফ আছে। ক্যারেক্টারে আর কি ঢুকছো আস্তে 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 ঢুকছি। চাপ তো অনেক বেড়ে গেল, সপ্তাহে 7 দিন দর্শকরা তোমাদেরকে দেখতে পাবে, কি বলবে? চাপ কতটা, এক্সাইটমেন্ট কতটা, কি বল? চাপটা আমি ফিল করতে এখন চাইছি না, কারণ ধরো এটা আমার প্রথম কাজ, আমি ইউজড টু হয়ে গেছি ছুটি পেয়ে পেয়ে, ল্যাব খেয়ে খেয়ে, তো আমি এটাতে ইউজড টু হতে চাই না, কারণ পরের যেই কাজগুলো হবে সেটাতে আমি যদি এক্সপেকটেশন রাখি যে ছুটি থাকবে, তো তখন আমার প্রবলেম হয়ে যাবে। সো আমি ওটাতে ইউজড টু হতে চাই না, আমি চাপটা নিতে চাই যে থাক চাপটা, যাতে আমার পরে প্রবলেম না হয়। আর এক্সাইটমেন্ট তো খুব, কারণ 7 দিন হয়ে গেছে, গল্পটাও এবার বাড়বে, নতুন নতুন আরো অনেক জিনিস আসবে, সো সেটার জন্য এক্সাইটমেন্ট তো প্রচুর। উর্মি এবার কি করতে চলেছে, মানে 7 দিন মানে তো ডাবল ধামাকা, উর্মিরও মানে দর্শকদের জন্য উর্মি হিসেবেও নতুন চমক আসবে, মানে যেটা তুমি আনবে, তো কি একটু যদি আউটলাইন দাও। উর্মির জীবনে নতুন একটা ফেজ চলছিল যেটা মাদারহুড, সেটা এবার সম্পূর্ণ হতে চলেছে। এবার সেই দিনকে কি কি হবে সেটা জানার বিষয়, মানে আমি নিজেও জানি না কি হবে, শুধু এইটুকুনি কানে খবর এসছে। তো উর্মি পজিটিভ হয়ে যেতে পারে, দীপা সাইড নিতে পারে, আবার দল চেঞ্জ করে নিতে পারে, তো এরকম হতে পারে। আর উর্মি আর জয় কি আরো কাছাকাছি আসবে? আমার মনে হয় যেটা প্রত্যেকটা সম্পর্কে হয়, যে ওই একটা সুন্দর মোমেন্ট চলে এলে না, যতই ঝগড়া থাকুক আবার কাছাকাছি চলে আসে, তো আমারও সেই এক্সপেকটেশনটা আছে উর্মি জয়ের থেকে, তাদের ভুল বোঝাবুঝি মিটবে এবং তারাও কাছাকাছি আসবে, কারণ একটা নতুন সদস্য আসছে। সপ্তাহে 7 দিন যেহেতু টেলিকাস্ট হচ্ছে মানে হবে, তোমাদের চাপ বেড়ে গেছে, তো অফস্ক্রিন এই যে তোমরা টুকটাক সবাই একসাথে শুটিংয়েরই যার সদস্যরা ঘুরতে যেত, সেটা কি একটু কমবে? এটা বলবো, এটা অনেক মানে আগে ছিল যে আমরা অফ পেলেই ঘুরতে চলে যেতাম, সেটা এখন আর হয় না। সবাই সবার লাইফ নিয়ে বিজি হয়ে গেছে, সবার নিজস্ব অনেক কাজ থাকে বাইরে, তো হয়ে ওঠে না, এখন শো থাকে, তো এখন সেটা হয়ে ওঠে না। আর বনটা সেমই আছে, শুধু একটু ওই আর কি, সবাই সবার মতো হয়ে গেছে। শেষে দর্শকদের কি বলবো? দর্শকদের এটাই বলবো, আপনাদের ভালোবাসা আগে ছিল, 5 দিন যখন টেলিকাস্ট ছিল তখনও আপনাদের ভালোবাসার জন্য আমরা বেঙ্গল টপার ছিলাম, আর এখন আমরা এক্সপেক্ট করছি আপনাদের ভালোবাসার জন্য সেম থাকবে, সেম যেন থাকে ভালোবাসা। আর নতুন গল্প অনেক আসতে চলেছে, অনেক টুইস্ট আসতে চলেছে, সেটার জন্য অবশ্যই চোখ রাখতে হবে। এখন আর সোম থেকে শুক্র না, সোম থেকে রবি ঠিক রাত 9:30 অনিয়ন স্টার্ট হচ্ছে।